আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। নাম দিয়েছি আদর্শ দেখি মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের অনলাইন ক্লাসে। আমি স্বাগত জানাচ্ছি ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে। ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যে যেখানে আছো যেভাবে আছো আমার ক্লাসে আমার সাথে মনোযোগী হও। ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে বড় মানুষ হবে, দেশ করবে, জাতি গঠন করবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। চতুর্থ শ্রেণী বন্ধু তোমরা, তোমাদের বইয়ের দেখো দশম পাঠ, আদ্দাসুল দশম পাঠ, পাঠ নাম্বার কত? দশ। আদ্দাসুল আশির দশম পাঠ, পাঠ নাম্বার কত? আদ্দাসুল আশির দশম পাঠ, পাঠ নাম্বার দশ, পাঠ নাম্বার দশ। উনওয়ানুদ্দাস বা শিরোনাম, পাঠ শিরোনাম হচ্ছে, পাঠ শিরোনাম হল বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। এই হলো আমার আজকের পাঠ্য। তাহলে বন্ধুরা, এবং কাইফিয়াতুদ দর্স বা পাঠ শিরোনাম যা আছে সেটার পাঠটা কি ধরনের পাঠ, আমি আগেই বলেছি তোমাদের বইয়ের মধ্যে তিন ধরনের আলোচনা হবে, একটা নাসার, হেওয়ার এবং নজর। আজকে যেটা আলোচনা হবে সেটা হলো হেওয়ার, সংলাপ, কথোপকথন। তাহলে চতুর্থ শ্রেণী বন্ধু তোমরা বুঝে নাও যে কথোপকথন কিভাবে করতে হয়। তাহলে আরবিতে যদি আমরা কথোপকথন করি তাহলে দুইটা পক্ষ প্রয়োজন। তাহলে আমরা দুইটা পক্ষ তৈরি করে নিই, একজন মাহমুদ, অন্যজন নাহিম। একজন পক্ষ হচ্ছে মাহমুদ, মাহমুদ আর নাই। তাহলে মাহমুদ আর নাই, প্রথম পক্ষ হচ্ছে মাহমুদ, প্রথম পক্ষ হচ্ছে মাহমুদ, দ্বিতীয় পক্ষ হচ্ছে নাইম, নাইম হলো বাংলাদেশ, নাইম। এগুলো মুখস্থ রাখতে হবে, নাইম যে সে হলো বাংলাদেশি, সে হলো বাংলাদেশি, আর মাহমুদ সে হলো মানুষী, মাহমুদ হলো মালয়েশিয়া। তাহলে আমরা এই দুইটা জিনিস কেন লিখে রাখলাম, যাতে আমরা কথার মাঝে পেস না লাগে, এই জন্য উপরদার লিখে রাখি। তাহলে মাহমুদ সে প্রথম বাংলাদেশি বন্ধুদেরকে সালাম দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাইম বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আছে ইসমি মাহমুদ, আমাদের সালামের পর্ব শেষ। তারপরে আসো মাহমুদ কি বলছেন, মাহমুদ
তারপরে আসো মাহমুদ এবং নাইম। এখানে মাহমুদ বলতেছেন ইসমি মাহমুদ, মাহমুদ তার পরিচয় দিচ্ছেন ইসমি মাহমুদ, ইসমি ইসমি মাহমুদ, ইসমি মাহমুদ, আমি হলাম মাহমুদ, আমি হলাম কি মাহমুদ। মিন ফাদলি, মিন ফাদলি একসাথে লেখা যায় আলাদা লিখি এর জন্য মিন ফাদলিক, মিন ফাদলিক মাসমুক, মিন ফাদলিক মাস মুখ, মাস মুখ মিন ফাদলিক দয়া করে, মিন ফাদলিক এই শব্দটা হচ্ছে মিন ফাদলিক, মিন ফাদলিক, মিন ফাদলিক অর্থ হবে দয়া করে, দয়া করে মেহরবানি করে মাসমুখ আপনার নামটা মাসমুখ, মাসমুখ মাসমুখ আপনার নাম, নাম আপনার নাম আপনার নাম কি, মাহমুদ বলছে ইসমি মাহমুদ মিন ফাদলিক দয়া করে আপনার নামটা বলুন, দয়া করে আপনার নামটা বলুন। তাহলে সে বলতেছেন কি নাইম, নাইম এখন কি নাইম উত্তর দেওয়ার পারবা, ইসমি নাইম, ইসমি বলতেছে কি ইসমি নাইম, ইসমি নাইম আমি হলাম নাইম, ইসমি ইসমি আমার নাম, ইসমি আমার নাম, ইসমি আমার নাম, আমার নাম হলো নাইম, আমার নাম হলো নাইম। আপ ওয়ান, আপ ওয়ান বলছেন আপ ওয়ান, এখানে শুধু শব্দের ব্যবহার করেছেন মিন পাদলিক আর আফওয়ান, আফওয়ান অর্থাৎ ও আপনি কি মাফ করবেন নাকি এরকম একটা শব্দ বলা হয় যে কি যদি কোনো কিছু মনে না করে, যদি আপনি কোনো কিছু মনে না করেন মা জিন সিয়া টু, মা জিন সিয়া টু আপনার জাতিটা কি, কোন জাতি কোন দেশ, মা জিনসি ইয়াতুকা, মা জিনসি ইয়াতুকা, মা জিনসি ইয়াতুকা, মা জিনসি ইয়াতুকা আপনার জাতটা কি, আপনি কোন দেশে, আপনি কোন দেশে যদি কিছু না মনে করেন তাহলে একটু বলবেন কি আপনি কোন দেশে, আপনি কোন দেশে, নাইম বলতেছেন আপনি কোন দেশের, মাহমুদ বলতেছেন আনা মিন মালয়েশিয়া, আনা আনা মিন মালয়েশিয়া, আনা মালয়েশিয়া, মালয়েশিয়া মালয়েশিয়া আমি মালয়েশিয়া, ওয়া ওয়া আন্তা, ওয়া আন্তা, ওয়া আন্তা
আপনি কোন দেশের? মাহমুদ আবার প্রশ্ন করছে, ওয়া আনতা আপনি কোন জাতির? নাইম বলতেছেন কি? নাইম বলছেন আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ আমি হলাম বাংলাদেশের, আমি হলাম কি বাংলাদেশ। মাহমুদ বলতেছেন আমি বাংলাদেশ। তারপরে আসো, আমরা এই লেখ করে ফেলেছি, মাহমুদ বলছেন মাজা ফি বিলাদি। আচ্ছা আমি তোমার বাংলাদেশ তো বললাম, মাজা ফি বিলাদি তোমার দেশে কি পাওয়া যাচ্ছে? বিলাদি এই হলো এই শব্দটি, যে তোমার দেশে কি পাওয়া যায়, তাহলে বন্ধুরা আমরা যে পাঁচ লাইন আজকে শিখলাম, এই পাঁচ লাইনের উপরে একটু ভালো করে তোমরা ছোট, যেহেতু তোমাদের ব্রেন যদি একবার পরিষ্কার হয়ে যায় সেগুলো সুন্দর করে মুখস্থ করে নেবে, এবং তেমন কোনো নতুন শব্দ এখানে নাই, একটা মালয়েশিয়া শব্দ আছে, বাংলাদেশ আছে, আনামিন আর দুই বিলাদিক তাপদল আর নফওয়াল, এই কয়েকটা শব্দ এখানে নতুন আছে, এই কয়েকটা শব্দ যদি মুখস্থ করে নাও তাহলে ইনশাল্লাহ এই সংবাদটা খুব সুন্দর করে তোমরা আয়ত্ত করতে পারবে। তাহলে আমরা এই সংবাদটা আবারও একবার দেখি কি লিখেছেন। তাহলে প্রথম যখন আমরা জানি সালাম দিয়ে শুরু করতে হয়, এই সংলাপটা মালয়েশিয়ার বন্ধু প্রথম বাংলাদেশি বন্ধুদেরকে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নাইম তদুত্তরে বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই পর্যন্ত আমাদের শুধু সালাম পর্ব চলে গেছে। তারপরে আসো, মাহমুদ বলতেছেন ইসমি মাহমুদ। মাহমুদ সে নিজের পরিচয় দিয়ে বলতেছেন যে কেউ যদি পরিচয় দেয়, যেরকম আমি যদি পরিচয় দিই যে আমি মোহাম্মদ নুরুল হক, তাহলে এরকম ইসমি মাহমুদ পরিচয় দিচ্ছেন, ইসমি মাহমুদ, আমার নাম ভাই মাহমুদ, আমার নাম হলো মাহমুদ, মিন ফাদলিক মা ইসমুক মাসমুক। হ্যাঁ দয়া করে আপনার নামটা নাইম বলবেন, ইসমি নাইম। নাইম বলতেছেন কি এটা মিন ফাদলিক, এটা প্লিজ দয়া করে মেহরবানি করে বা কিছু মনে না করলে, এরকম শব্দের জন্য মিন ফাদলিক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, মাসমুক। হ্যাঁ মাসমুক আপনার নামটা কি? নাইম বলছে ইসমি নাইম, আমার নাম নাইম। আফওয়ান, যদি কিছু মনে না করেন, মা জিনসিয়াতুকা আপনার জাতিটা কি? আনা মিন মালয়েশিয়া, আমি হলাম মালয়েশিয়া। আপনি কোন দেশের? আমি বাংলাদেশ, আমি হলাম বাংলাদেশের। তাহলে বন্ধুরা আমরা এই সংলাপ থেকে কিছু জিনিস জেনে নিয়েছি, এবং এখানে সবগুলো পুল্লিঙ্গ শব্দ, যেহেতু তোমরা চতুর্থ শ্রেণী, তোমাদের স্ত্রীলিঙ্গের পুল্লিঙ্গের পরিচয়টা আজকে এখানে করলাম না, এই সংলাপের উপর আরও একদিন আলোচনা হবে। ওই দিন এখানে যদি মাহমুদ মাহমুদা হতো, নাইম যদি নাইমা হতো, তাহলে কী ধরনের সংলাপের কথা হতো সে প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার তৌফিক।